ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে যেদিন আমি ব্লগটা শেষ করেছিলাম সেদিনকে বাড়িতে এসে আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ 6 ঘন্টা গাড়ি জার্নি, তারপর ট্রেনে সারারাত ঘুম হয়নি, কারণ 3টে লোক উঠেছিল, ওরা টিকিট না কেটে উঠে, আমাদের যেহেতু বাথরুমের পাশের যে বগিটা ছিল আমার 6 নম্বর উপরে ছিল, তো ওরা না কি করেছিল বাথরুমের পাশে এসে বসে সারা রাত চিল্লা মিল্লি করছিল। এবার লাস্টে কাকুলি হচ্ছে আমাদের যে পুলিশ গার্ড থাকে তাকে ডেকে বলেছে, তারপরে ওরা পুলিশ গার্ড যখনই এসছে তখন ওরা মালদা স্টেশনে নেমে গেছে। পুলিশ গার্ড বলছে আগে কেন ডাকেননি আমাদের, তাহলে এরকম হতো না, সারা রাত ধরে চিল্লা মিল্লি করেছে, ঠিকঠাক মতো ঘুম পর্যন্ত হয়নি। তারপর ওখান থেকে নেমে আবার ট্রেন চেঞ্জ করে এই পাশে ট্রেন ধরে তারপরে ওখান থেকে আবার অটোয় করে আসতে, আমি ভাবলাম এত ট্রলি নিয়ে অটোয় করে আমি আসতে পারবো না, তো ওই জন্য আমি ওখান থেকে রিক্সা ভাড়া করে পুরো বাড়ির সামনে পর্যন্ত এসে নামলাম। নেমে বাড়িতে এসে সব প্যাকিং ট্যাকিংগুলো খুললাম, খুলে ড্রেস ট্রেস যা যা ছিল সব বের করলাম, বের করে গুছিয়ে গেছি রেখে সেই যেগুলো অনেক কাঁচাকুচো ছিল সেগুলো কাঁচাকুচো করে মাথা টাথা ঘষে স্নান টান করে সব ছাদে মেলে দিয়ে এসে তারপরে আমি একটুখানি সকালবেলা খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে আমি রান্নাবান্না করতে পারিনি, কালকে আমার শরীর এতটা খারাপ লাগছিল, মানে যা শরীরে দিচ্ছিল না, এতটা খারাপ লাগছিল, গরম লাগছে, ফ্যানটা চালাই দাঁড়ো, তো এতটা গরম, মানে এতটা এখানে তো গরম প্রচণ্ড পরিমাণে, আর ওখানে ঠান্ডার মধ্যে ছিলাম আর ঠান্ডা গরমে একটু আমার কাশি হয়ে গেছিলো, তো এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 3:15-20 দিকে মা ডাকলো, ডেকে বললো খাওয়ার জন্য, তারপর উঠলাম, উঠে খেলাম, খেয়ে দিয়ে উঠে দুপুরের দিকে একটা ব্লগ এডিট করে ছাড়লাম, তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ওই কালকের দিনটা একটু ওরকমই গেছে। তারপর কালকে আবার এতটা ঘুম পাচ্ছিলো, আবার আবার দিনের বেলা তো হয় না ঠিকঠাক মতো ঘুম, রাত্রিবেলা 10টা 10:30-11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ লাগছে, তো সকালে উঠে আমার আবার ডেলি রুটিন যেমন তেমন আমার আর কি শুরু হয়ে গেলো। সকালবেলা উঠে রুটি করা, তরকারি টরকারি করা, এগুলো তো আছেই, তারপরে করে স্নান টান করে উঠে তারপরে রান্নাবান্না করলাম, রান্না মানে এই সবে কমপ্লিট করে এসে এখন একটু স্পেস পেলাম, মানে একটু টাইম পেলাম, তাই তোমাদের সাথে এখন একটু শ্যুট করছি। তো আজকে রান্নাবান্না বেশি কিছু ছিল না, কারণ কালকের 4 ভাগে ছিল, কালকে শুক্তনি ছিল, 5 মিশালি তরকারি ছিল, বিনস আলুর তরকারি ছিল, ডাল ছিল, কালকে 4টে তরকারি অলরেডি ছিল, আজকে শুধু করলাম পটল আলুর তরকারি করলাম, বিনস আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি করলাম, আর পাবদা মাছের ঝোল করলাম, আর ভাত, ব্যাস আজকে এইখানেই করলাম। কারণ তোমাদের আগে বলেছিলাম আমার শ্বশুর এতগুলো ভাগে খায়, যেন আমার ডেলি ডেলি করতে হয়, কিছু করার নেই, আমার অত ভাগে লাগে না, আমার 2 ভাগের মতো বা 1-2 ভাগে হলে আমার চলে যায়, কিন্তু করতে হয়। তো শ্বশুর সব কিছু কুটে কেটে গুছিয়ে দিয়ে গেছিলো, আমার জাস্ট রান্না করলাম, রান্না করে উঠে এখন বসলাম, তারপরে স্যালাড ট্যালাড কাটলাম, তারপরে তো একটা তরমুজ ছিল, তরমুজটা একটু কেটে রাখলাম, রয়েছে ওখানে, খাবো একটু পরে। আর প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্যানের তলায় এসে বসি আর তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো মানে বাড়িতে এসে না ওই জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি, প্রচণ্ড পরিমাণে, মানে মনে হচ্ছে আবার চলে যায় পাহাড়, মনে হচ্ছে ডাকছে আমাকে, এরকম মনে হচ্ছে, মানে এই কটা দিন ওখানে ছিলাম, এত ভালো ছিলাম, ওরকম লাইফ যদি মানে সবারই প্রায় এরকম যদি হতো কত ভালোই না হতো না। সকালবেলা ঘুম থেকে উঠে এই বেডটি চলে আসছে, টি খেয়ে নিলাম, অ্যান্ড তারপরে সকালে ব্রেকফাস্ট করে গাড়িতে করে বেরিয়ে পড়লাম ঘুরতে, তারপরে এসে দুপুরবেলা লাঞ্চ করলাম, বা কখনো ঘুরতে ঘুরতে বাইরে কোথাও হোটেল থেকে লাঞ্চ করলাম, সন্ধ্যেবেলা একটু ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা মেরে, মানে পুরো সারাটা দিন এনজয়মেন্টে কেটে গেছে, ঘোরা খাওয়া দাওয়া মানে দারুণ কেটেছে, দারুণ। তো খুব মিস করছি আবার সেই একঘেয়েমি, আজকে থেকে আবার লাইফ শুরু, পড়ানো আছে, কালকে শরীরটা এত খারাপ লাগছিলো বলে পড়াতে যাইনি, আজকে পড়ানো রয়েছে, তো পড়াতে যাবো। দুপুরবেলা বাবা মা বাড়িতে নেই, একটু বাজারে গেছে, দরকারে কাজে গেছে, তো আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বিকালে আবার পড়াতে যেতে হবে, পড়িয়ে এসে রাত্রেবেলা আবার রুটি টুটি করা, তো এইসব তো আমার চলতে থাকে ডেলি রুটিন। তো আসার পর থেকে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি বলে আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা করলাম, নাহলে হয়তো তোমরা বলবে যে সেই এন্ড করে দিলে তারপরে তো আর কিছু পাচ্ছি না, কিছু তো ভিডিও আসলোই না, তো ওই জন্য তোমাদের জন্য আবার শ্যুট করতে বসলাম। আসলে ডেলি কী হচ্ছে না হচ্ছে রান্নাবান্না এই সবই যদি তোমরা একেবারে আর ইচ্ছে করবে না দেখতে, কারণ একইভাবে যদি ডেলি ডেলি করি তোমাদের ভালো লাগবে না, তোমাদের নিত্য নতুন কিছু ভালো লাগে দেখতে আমি জানি, তো ওই জন্য আর তেমন কিছু সেরকম কিছু আমি দেখালাম না আজকে, তো আপডেট দিলাম কেমন আছি, শরীরটা একটু খারাপ ছিল এখন একটু ভালো আছি, টায়ার্ড ছিলাম না এত কি কয়দিন, ওই জন্য আসলে এতটা জানি এর আগে কখনো করিনি, গাড়িতে 6 ঘন্টা 6-7 ঘন্টা কখনো থাকিনি, কখনো না, তো এই ফার্স্ট টাইম, কিন্তু এক্সপিরিয়েন্স খুব সুন্দর, এত ঘন্টা যে গাড়িতে ছিলাম
আমার অতটা কষ্ট হয়নি যতটা মানে আশেপাশের নেচার দেখে এতটা মনটা ভালো হয়ে যাচ্ছিলো না, মানে গাড়ির কষ্টটা আমার মানে ফিলই হচ্ছিলো না। তো খুব খুব মজা করে কাটালাম। আমি জানি তোমাদের সিকিমের যতগুলো ব্লগ আমি ছেড়েছি তোমাদের ভালো লেগেছে ব্লগগুলো, আমি জানি। তো আবার যদি নেক্সট কোথাও ঘোরার হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আপাতত হয়তো নেই, কারণ স্টাডির দিকে মন দিতে হবে, সংসারের দিকে মন দিতে হবে, বাচ্চাদের টিউশনি আছে, টিউশনি পড়ানোর দিকে মন দিতে হবে, আর সামনে তো আমারও এক্সাম আসছে ফাইনাল ইয়ার বলে কথা, চাপ প্রচুর। তো ওই সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করবো। তো আজকে যদি কিছু না পারি শ্যুট করতে, পরে যদি কখনো থাকে, কারণ আমি তো জানো আমি একেবারে একটার ব্লগ মানে একদিনের ব্লগ একসাথে চাই না, হয়তো কখনো কখনো দুই তিন দিন একসাথে হয়ে যায়, কারণ সেরকম কিছু থাকে না আমার শ্যুট করার মতো ঘরের মধ্যে। তো বাড়িতে থাকলে একটা হতো, ভাইটাই থাকতো বন্ধন, এখানে তো কোনো স্পেসই নেই, একা, পুরো একা। তো বাবা মার সাথে তো তেমন কী বলবো, আর ভালো লাগে না একা একা, সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, থাকতে হবে। ও বাড়ি থাকলে তবু ভালো লাগতো, ও তো বাড়িতে নেই, আরও ভালো লাগে না। তো চলো পরে কথা হবে, বাই। সো গাইস, নেক্সট দুদিন কেটে গেছে মাঝখানে, তারপর আমি শ্যুট করছি। তো এই কয়েকদিন আমি করতে পারিনি শ্যুট, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি শ্যুট করতে পারিনি কয়েকদিন। তো আজকে একটুখানি করছি, আজকে একটু ফ্রি ফ্রি মানে কি মানে একটু টাইম বের করে করছি, বাড়িতে কেউ নেই আজকে, শ্বশুর শাশুড়ি গেছে বাজারে। তো আমি এখন একটুখানি বসে আছি, সকালে আটাটা মেখে রেখেছি, চা করা হয়ে গেছে, তরকারি করা হয়ে গেছে, শুধুমাত্র শাশুড়ি আসলে তারপরে রুটিটা করব। তো কালকে ও আসবে, আসলে ওর হচ্ছে টুর্নামেন্ট আছে, মানে স্টুডেন্টদের নিয়ে আর কি যাবে, মানে প্লেয়ারদের নিয়ে যাবে টুর্নামেন্ট, সেটা হচ্ছে খড়গপুরের ওই দিকে। তো ওর হচ্ছে কালকে মানে আজকে বিকেলবেলা ট্রেনে উঠবে, কালকে ও নামবে কলকাতা স্টেশনে। তো 5 তারিখে খেলা, তো ও তারপরে হচ্ছে তোমার টাইম থাকছে বলে ও কালকে আসবে, এসে তার পরের দিনকেও আবার চলে যাবে, একদিনের জন্য আসবে। তো ওর আসার পিছনে অনেক রিজন আছে, তো ওই জন্য আসবে। তো তো আমি তো এই কদিন কিছু শ্যুট করতে পারিনি বললামই তোমাদেরকে, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো এই কদিন তো এতটা গরম ছিল বলে আমাকে দেখে যাবে যে আমি কানের টানের গলাটা না কিছু পরতাম না, তো এখন একটু আস্তে আস্তে ওয়েদারটা একটুখানি চেঞ্জ হচ্ছে, বর্ষাকাল আসছে, ঠান্ডা না ওয়েদার, তো ওই জন্য আমি আবার দেখতে পাচ্ছ কানের গলার আবার পরেছি। তো গরমের মধ্যে ইচ্ছা করে না কোনো কিছু পরতে, তাই পরতাম না। তো গাইস আর কি বলবো বলো, আর পার্সোনাল প্রবলেমটা পার্সোনালি আপাতত থাক, আমি পাবলিকালি এই মুহূর্তে তোমাদের সামনে এই মুহূর্তে আনতে চাইছি না কোনো কিছু। তো প্রত্যেকটা একটুখানি বলে রাখি, নাহলে তোমরা হয়তো বলবে যে সব কিছু শেয়ার করে এটা কেন করছো না। তো প্রতিটা ফ্যামিলিতেই প্রবলেম থাকে, আমার ফ্যামিলিতে প্রবলেম চলছে, তো তাও তার জন্যই আমি এখন মানে বললাম না যে করতে পারছি না, প্রচুর প্রবলেম চলছে। তো দেখা যাক কী হয়, লাকে বলে না, লাকে যার যেমন লেখা থাকবে তেমন হবে, তো সেই লাকটার উপরে আমি ভরসা রাখি, দেখা যাক কী হয়। আর যেহেতু আমার লাভ ম্যারেজ, প্রবলেম আসবে এটাই স্বাভাবিক, কিছু করার নেই। তো চলো পরে তোমাদের সাথে যদি কখনো হয় বলার মতো কিছু বা কিছু, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এই মুহূর্তে আমি কিছু জানাতে চাইছি না। তো তোমরাও আশা করছি আমার সিচুয়েশানটা বুঝতে পারছো, তোমরাও আমার সাথে একমত হবে। তো যতক্ষণ না পর্যন্ত প্রবলেম সলভ হচ্ছে বা কিছু, ততক্ষণ আমি বিষয়টাকে আমি পাবলিকালি আনতে চাইছি না, আমি জানি তোমরা বুঝবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে থেকো। মর্নিং হয়ে গেছে, আজকে ওর আসার কথা। তো আজকে আমি সকালবেলা উঠে সব কুটে কেটে গুছিয়ে নিয়েছি, কী কী করছি তোমাদের আজকে দেখাই আমি। চলো, কচু পেঁয়াজ আলু রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে, মাংসর জন্য এখানে পাবদা মাছের জন্য ওটা রয়েছে, এটা নিম বেগুন হবে, তাই এটা ঢেঁড়স আলু তরকারি হবে। আর এখানে আমি এখন বাটবো জিরে আদা রসুন এগুলো, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি দেখতে পাচ্ছ, আর এখানে পাবদা মাছ নুনুক মাখিয়ে রেখেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এটা বাটবো বেটে, তারপরে এগুলো মাজার আছে, মাজবো, মেজে তারপর রান্না বসাবো। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ও একটু পরেই চলে আসবে। ফাইনালি আমি একটুখানি বেরিয়েছি বিকালে, আর যার আসার কথা ছিল সে অলরেডি চলে এসছে।
এই যে পিছনে, এই তাকাও একটু হাই করে দাও। আর এই পাশে মা আছে। তো আমরা এখন যাচ্ছি একটু মাঠের দিকে একটুখানি হাঁটতে। আজকে ওয়েদারটা দেখো, পুরো আকাশের মেঘ, ওয়েদারটা আজকে প্রচণ্ড ইয়ে। তো একটু যাই, একটু হেঁটে আসি বিকাল থেকে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ও আসলে যেন মুখে একটা আলাদা হাসি ফিরে আসে না। চলো পরে কথা হচ্ছে। সে এখন ওর যে কোচ, কোচ যে মাঠে প্র্যাকটিস করায় সেই মাঠে দেখতে পাচ্ছ ওখানে সবাই প্র্যাকটিস করছে। এই যে কোচটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই এই কোচ হচ্ছে কেরালা ব্লাস্টারের যে কোচ ছিল, রিসেন্টলি জিতেছে তোমরা জানো, সেই কোচ। এটা দেখতে পাচ্ছ খেলা চলছে এখানে। এখানে দেখো কত বকুল ফুল পড়ে আছে, আমি কত বকুল ফুল এখান থেকে তুললাম, কি সুন্দর গন্ধ বকুল ফুলগুলোর। ফুল গাছ, আজকে আমার মাথাটা গরম হয়ে গেল এখন, কারণ এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি। মা আমি ও নিয়ে আসলো, এখন ও এখন আসবে না, ও 7টা বাজবে, ওর ওখানে কোচের সাথে কথা রয়েছে, ওই জন্য এখনও আসবে না। ভালো লাগে নিয়ে এসে, এখন আমার আর মারা একা একা বাড়িতে যেতে হচ্ছে, রাগ হয়ে গেছে এখন আমার উপর। আর ও চাও নিয়ে এসেছিলো, সন্ধ্যেবেলা চাও করবো ভেবেছি যে ও আসলে একসাথে করবো, সে আস্তে আস্তে 7টা বাজবে, এসে খাবে কিনা তার নেই ঠিক, কী যে করবো ভালো লাগে না। আবার টাকা দিয়ে দিয়েছি যাওয়ার সময় 4টে আইসক্রিম কেনার জন্য, আইসক্রিম কিনে নিয়ে যাবো। আসলে একটা দিনের জন্য তাও ওখানে যাওয়া লাগবে, কোচের সাথে কথা বলা লাগবে, ভালো লাগে না। দাদা আজকে বাড়ি আসো, ওর কপালে দুঃখ আছে আজকে। কেন ও আমাকে মানে বললাম, তো আমার কাছে সিঁদুর করিয়ে দিয়েছে, আমি ওকে বলছিলাম যে তুমি একটু সিঁদুর করিয়ে দাও, অন্য দিন তো আমি একাই করি, তো আজকে একটু তুমি করিয়ে দাও। তো দেখো আজকে আমাকে করিয়ে দিয়েছে সিঁদুর, তো আমি সেটা ক্যাপচার করতে পারিনি। তো ভালো লাগে না যে স্বামী হাজব্যান্ডের থেকে সিঁদুর পড়া, একবারই হয় বাট আরেকবার হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার আজকে চার্জ করছিলো তাই আমি বললাম, খুব ভালো লাগলো। আমি কর্নেটো খাইতে কর্নেট নিলাম, আর মা আর ওদের জন্য অরেঞ্জ ফ্লেভারের খাইতে অরেঞ্জ ফ্লেভার নিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তার আগে গেছিলাম একটু আমি নেল টিস্যু যেগুলো হয় না, নেল রিমুভার ওই একটা কিনতে গেছিলাম, আর তারপর একটা ফেভিকুইক কিনলাম, কারণ আমার আয়নার পিছনটা না ওটা মানে খুলে গেছে, ওটাকে ঠিক করতে হবে তাইতে। এখন বাড়ি যাচ্ছি, তো পরে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি দেখতে পাচ্ছ আমি চাও করছি, এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, গাজর, লঙ্কা, এগুলো একটু ভালো করে আমি একটু করে নিচ্ছি। এখানে হচ্ছে চাউমিন দেখতে পাচ্ছ সিদ্ধ করে রাখা হয়েছে, এগুলো স্যালাডের জন্য মানে পরে দেওয়ার জন্য এগুলো। আর এখানে ডিম ভিজে রেখে দিয়েছি, তো ফাইনালি আমি করছি, ফার্স্ট টাইম আমি একটু চাউ বানিয়ে খাওয়াবো। তো ওকে না সবাই খাবে, তো খেয়ে বলবে কেমন হয়েছে, এটা আমি করি করি তারপর পরে তোমাদের সাথে ফাইনালটা শেয়ার করছি। গাইস নেক্সট ডে সকালে চলে যাচ্ছে, আমি ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি, আমার একটু বাজারে কাজ আছে তাই যাচ্ছি। আসো কেন, হ্যাঁ যখন একদিনের জন্য এসে আমার চলে যাও, এটাই তো আমার কাজ, কী করবো। তো আবার আসবো তাড়াতাড়ি, ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়। তো চলো যাই, সকালবেলা উঠলাম, উঠে ওর জন্য খাবার টাবার করলাম, সকালে ভাত খেয়ে বেরোচ্ছে, কারণ ওর ট্রেন আছে হাওড়া থেকে 12টা কত, এখন ট্রেন বাস ধরবে, বাস ধরে 12:50 12:50 ট্রেন, এখন বাস ধরবে, বাস ধরে যাবে হাওড়া, হাওড়া থেকে ট্রেন। ওই জন্য বললাম ভাত খেয়ে যাওয়াটাই ভালো, কারণ যেতে যেতে কটা বাজবে, কখন গিয়ে খাবে, রুটি খেলে পেটেও থাকবে না, ওই জন্য ভাত খেয়ে মিস করবে তোমাকে। চলো চলে যাচ্ছে, এই যে বাস, শোনো এই যে চলে যাচ্ছে।